আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই উদ্বোধন হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পদ্মার দুই তীরে এখন সাজ সাজ রব। মাওয়া প্রান্তে সড়কের দুপাশে শোভা পাচ্ছে বর্ণিল পতাকা, ব্যানার। উৎসবমুখর এই পরিবেশে প্রতীকী নৌকা নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। মাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশকে ঘিরে প্রচার প্রচারণা তো চলছেই, সেই সাথে রয়েছে আনুষঙ্গিক প্রস্তুতির ব্যস্ততা। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং স্বপ্নের পদ্মা সেতু লেখা পতাকা নিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়ার পাশাপাশি মহড়া দিয়েছে বিমান বাহিনী। সামরিক উড়োজাহাজের ছোঁড়া রঙের খেলায় বর্ণিল হয়ে ওঠে আষাঢ়ের আকাশ। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে সাহসিকতা ও সক্ষমতার প্রমাণ দেখানো বাংলাদেশের সামনে এখন আকাশ সমান উচ্চতার নতুন নতুন স্বপ্ন ও সম্ভাবনার হাতছানি। পদ্মা সেতুর অর্জন বাঙালির অন্যরকম বিজয়, এই বিজয় স্বনির্ভরতা আর সক্ষমতার। খরস্রোতা পদ্মার বুকে যেমন ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, ঠিক তেমনি মাথা উঁচু করে বিশ্বের বুকে এগিয়ে যাবে বাংলাদেশ। রীতা নাহার, বৈশাখী সংবাদ, পদ্মা সেতু, মাওয়া, মুন্সিগঞ্জ।